ঘুরে আসুন মোগল আমলের ঐতিহ্যবাহী বজরা শাহি মসজিদ। 1966 সালে ষষ্ঠ মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবেদার শায়েস্তা খান আরাকান দস্যু ও পর্তুগিজদের দমন করে চট্টগ্রাম অঞ্চলে মোগল শাসনের ভিত গড়ে তোলেন। ফলে তৎকালীন ভুলুয়া, যা বর্তমান নাম হচ্ছে নোয়াখালী, ফলে তৎকালীন ভুলুয়া অঞ্চলে স্থায়ীভাবে মুসলিম শাসন শুরু হয়। সময়ে এই অঞ্চলে ইসলাম ধর্মের প্রচার বাড়তে থাকে। সেই সুবাদে ওই সময়ে এই অঞ্চলে ইসলাম ধর্মের প্রচার বাড়তে থাকে সেই সুবাদে মসজিদের সংখ্যাও বাড়তে থাকে। সে মসজিদগুলোর একটি হচ্ছে বজরা শাহি মসজিদ। নোয়াখালীতে যে কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম বজরা শাহি মসজিদ। দ্বাদশ মুঘল সম্রাট মোহাম্মদ শাহর শাসনামলে 1741 থেকে 1742 সালে মসজিদটি নির্মাণ করা হয়। তৎকালীন বজরার জমিদার আমানুল্লাহ মসজিদটি নির্মাণ করেন। দিল্লির শাহি জামে মসজিদের নকশার অনুকরণে বানানোর চেষ্টা করা হয় এই বজরা শাহি মসজিদটি। এ কারণে মসজিদটির নামকরণ করা হয় শাহি মসজিদ। বিংশ শতাব্দীর শুরুর দিকে আমানুল্লাহর উত্তরসূরি বজরার দুই জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজিবুদ্দিন মসজিদটি সংস্কার করেন। তারাই মসজিদটিকে মোজাইক পাথরে মুড়ে দেন। নোয়াখালী জেলার একটি উপজেলা সোনাইমুড়ি। সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে মসজিদটির অবস্থান। কথিত আছে ইরানের এক সুফি সাধক বজরা দিয়ে এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন। বজরা বলতে এক ধরনের নৌকাকে বোঝানো হয়েছে, সেই সূত্রে এই অঞ্চলের নাম দেওয়া হয় বজরা। নোয়াখালী জেলা শহর মাইজদি থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে মসজিদটির অবস্থান। আমানুল্লাহ মসজিদটি নির্মাণের পূর্বে বজরায় 30 একর জায়গা জুড়ে একটি দিঘি খনন করেন। দিঘির পশ্চিম পাশে উঁচু ভিটির উপর মসজিদটির অবস্থান। মসজিদটির চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা। মসজিদ প্রাঙ্গণে প্রবেশের জন্য পূর্ব দিকে একটিমাত্র পথ রয়েছে। মূল মসজিদের মতোই প্রবেশপথটি মোজাইক পাথর দিয়ে নির্মিত। মসজিদটি রয়েছে 3টি দৃষ্টিনন্দন গম্বুজ। আয়তাকার আকৃতির মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা। প্রায় 117 বর্গমিটার আয়তনের মূল মসজিদটির দৈর্ঘ্য 16 মিটার ও প্রস্থ 7.32 মিটার। মূল মসজিদের পূর্বে 3টি, উত্তরে ও দক্ষিণে 1টি করে মোট 5টি দরজা রয়েছে। মসজিদের পূর্ব দিকের মাঝের দরজায় একটি ফার্সি ফলকে এর নির্মাণকাল ও নির্মাতার নাম লেখা রয়েছে। মসজিদের ভেতরের পশ্চিম দেয়ালে 3টি মেহরাব রয়েছে। অবতল আকৃতির মেহরাবগুলো কারুকার্যময়। মসজিদের চার কোণে 4টি সুন্দর মিনার আছে। মসজিদের চারপাশে ছোট ছোট সুসজ্জিত সরু মিনার রয়েছে, যা এর সৌন্দর্যকে বহুলাংশে বৃদ্ধি করেছে। সম্রাট মোহাম্মদ শাহের অনুরোধে মক্কার বাসিন্দা মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী মসজিদটির প্রথম খতিব হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে পর্যায়ক্রমে তার বংশধররা এই দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে সপ্তম প্রজন্মের ইমাম হাসান সিদ্দিকী এই দায়িত্ব পালন করছেন। মসজিদটিতে প্রায় সারা বছরেই দর্শনার্থীরা ভিড় করে। তবে শবে বরাত, শবে কদরের মতো বিশেষ দিনগুলোয় জনসমাগম বেশি হয়। প্রচলিত আছে এই মসজিদে মানত করলে আশা পূরণ হয়। মানতের উদ্দেশ্যেও অনেক দর্শনার্থী এখানে আসে। ঘুরতে আসা দর্শনার্থীরা যেমন মসজিদের স্থাপত্য শৈলতা মুগ্ধ হন, তেমনি তারা মনে করেন মসজিদটির সংস্কারও প্রয়োজন। মসজিদটির নকশা ও স্থাপত্যশৈলী আমাকে অনেক মুগ্ধ করেছে। এখানকার সময়ে এসে অন্য আধুনিক মসজিদের সাথে তুলনা করলে এটা অনেকটা এগিয়ে থাকবে।
এই মসজিদের কিছু সংস্কার করলে আরও শত শত বছর মোগল আমলের ঐতিহ্য ধরে রাখবে বলে আমি মনে করি। নোয়াখালী জেলা শহর অর্থাৎ মাইজদি থেকে সিএনজি চালিত অটোরিকশায় যাওয়া যায়। এছাড়াও সোনাপুর অর্থাৎ নোয়াখালী স্টেশন বা মাইজদি কোর্ট স্টেশন থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেসেও বজরা যাওয়া যাবে। উল্লেখ্য, উপকূল এক্সপ্রেস সকাল 6টায় সোনাপুর থেকে ছেড়ে আনুমানিক 6:30 বজরা স্টেশনে পৌঁছায়। সড়কপথে যাতায়াত ব্যবস্থা উন্নত না হয় ট্রেনে যাওয়া বেশি সুবিধাজনক।